হ্যালো ফ্রেন্ড, সমাপ্তি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। অনেকদিন পর আজকে ব্লগ আমি করছি। নীল ষষ্ঠীর পর সেরকমভাবে একটাও ব্লগ আমার করা হয়নি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম তাই। তো এইটা যে দেখছো ছবিগুলো, এটা হচ্ছে 16ই এপ্রিল। 16ই এপ্রিল হচ্ছে আমার বার্থডের দিন। বার্থডের দিনকে সকালবেলা আমার, আমি যে মেদিনীপুরে থাকি সেখানে জেলা পরিষদ হলে আমার প্রোগ্রাম ছিল ডান্সের। তো এটা হচ্ছে আমার, ইনি হচ্ছেন আমার ডান্সের ম্যাডাম। ম্যাডাম ভীষণ হেল্পফুল, ভীষণ ভালো, ভীষণ কিউট, আমার বলতে গেলে দিদি। তো এটা হচ্ছে আমার গ্রুপ, আমরা গ্রুপে, আমি গ্রুপে ডান্স করেছিলাম। তোমরা সিধু টিধু দেখে ভয় পেও না, আমার বিয়ে হয়নি। অ্যাকচুয়ালি এটাই ছিল আমাদের ডান্সের মেকআপ। তো এরপরে তোমরা দেখবে, আমি এর আগে নীল ষষ্ঠীর পর বলতে গেলে একটাই ভিডিও ছেড়েছিলাম কি দুটো ছেড়েছিলাম। তো ডান্সের ভিডিওটা আমি আগেই ছেড়ে দিয়েছি। তো নীল ষষ্ঠীর সময় আমি বলেছিলাম যে যারা আমার ব্লগগুলো দেখো তারা জানবে যে ওটা আমার ফার্স্ট নীল ষষ্ঠী ছিল। আমি পুজো দিয়ে এসে ঘরে সাবু খেয়েছিলাম, সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট আর রাত্রেবেলা পরোটা, এটাই ছিল খাওয়া। তারপরের দিনকে জল ঢেলে, তারপরে সকালবেলা জল ঢেলে, তারপরে চা ফা খেয়েছি, দিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম গাইজ। আর আমার শরীরটাও ভালো ছিল না ওই জন্য, আর ভীষণ গরম পড়েছে, তোমরা খুব ভালো করেই জানো, তাই করা হয়নি। তো আজকে আবার শুরু করলাম ব্লগ করা। তো এইটা 16ই এপ্রিল, 11টার সময়, তার আগে আমরা ম্যাডামের বাড়িতে গিয়ে সবাই মেকআপ করে রেডি হয়ে গিয়েছিলাম, দিয়ে চলে এসেছিলাম এই যে হলে। এটা হচ্ছে, এই হলটাতেই হচ্ছে আমাদের প্রোগ্রাম হয়েছে। হলটা দেখো খুব সুন্দর, এসি হল, বিশাল বড় হল ছিল। তো আমাদেরকে কিন্তু অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে। তো আমরা ওয়েট করে করে ক্লান্ত হয়ে গেছিলাম। আমাদের পারফরমেন্স হয়েছে তখন 2:30, 3:30 দিক করে। তো বাকিরাও সবাই ওয়েট করেছিল, অনেক পরপর ডান্স প্রোগ্রামগুলো হচ্ছিল। আবৃত্তি, যে আবৃত্তি করেছিল, আবৃত্তি যে গান করেছিল গান, এরকমভাবে প্রোগ্রামগুলো হচ্ছিল। ছোটো এক কিছু বাচ্চাও ছিল, তারাও অপেক্ষা করছিল। এরা হচ্ছে আমার গ্রুপের, আমার থেকে খুব ছোট। আমাদের কুলো, ধান, প্রদীপ এসব নিয়ে প্রোগ্রামটা হয়েছে। ভীষণ, খুবই ছোট আমার থেকে, ভীষণ কিউট, ভীষণ ভালো। তো আমার ডান্স প্রোগ্রামটা তোমরা দেখে নেবে এর আগের ব্লগে। তো নীল ষষ্ঠীর কথাটা আমি মাঝে এই জন্য বললাম, কেননা নীল ষষ্ঠী বার খুলে এসে আমি কী কী করেছি সেগুলো আমার ব্লগে অ্যাড করা হয়নি, ওর জন্য আমি নীল ষষ্ঠীর কথাটা আমি মাঝে বলে দিলাম, মাঝখানে আমি একদমই সময় পাইনি করার জন্য। তো যাই হোক, এখানে প্রোগ্রামটা শেষ করতে করতে আমার 3টা বেজে গিয়েছিলো, বাড়ি আসলাম 3:30। আমি বললাম যে 16ই এপ্রিল হয়েছিল একটা দিনের বেলা। দুপুরবেলা আমার একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে আমি গিয়েছিলাম নিমন্ত্রণ বাড়ি খেতে। তো সেখানে সেরকমভাবে ফটো বা ভিডিও আমি করিনি, জাস্ট কয়েকটা ফটো তুলেছিলাম। মেনুটা কি হয়েছিল, বিশাল মেনু হয়েছিল, পোলাও, এঁচোড়, ফিশ ফিঙ্গার, চিংড়া, চিংড়া মাছ আমি খাই না তাই আমি সরিয়ে দিয়েছিলাম, ভেটকি মাছ মাখা মাখা করে, ভেটকি মাছটাও আমি খাইনি কেননা পেটে একদমই জায়গা ছিল না। খাসির মাংস পাশে প্লেটে যেটা দেখছো ওটা হচ্ছে চিকেন, পায়েস, চাটনি দিয়েছিল, চাটনিটা আমি নিইনি। খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে এলাম। সূর্য উঠা তো কোন সেগা, তুই যো ছুটা তো কোন রহেগা, तू चुप है तो ये डर लगता है, अपना मुझको अब कौन कहेगा, तू ही वजह, तेरे बिना बेवजह बेकार हूँ मैं, तेरा यार हूँ। आजा लड़े फिर खिलौनों के लिए, तू
जीते मैं हार जाऊं। आजा करें फिर वही शरारतें, तू भागे मैं मार खाऊं। मीठी सी वो गाली तेरी सुनने को तैयार हूँ मैं, तेरा यार हूँ मैं, तेरा यार हूँ मैं, तेरा यार हूँ। आगे वीडियो গানটা আমি মিউট করিনি, কারণ আমি এডিট করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসার পর আমার সন্ধ্যাবেলা প্রোগ্রাম ছিল আমার স্কুল কিছু স্কুল ফ্রেন্ডদের সঙ্গে। বলেছিলাম যে আমার বার্থডে, তো বার্থডে ছোট্ট করে একদম সেলিব্রেট করেছিলাম। 16 তারিখটাও ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছিল এরকম করে। তো সেলিব্রেট করার পর অনেক গিফটও পেয়েছি আমি, দিয়ে বাড়ি ফিরে আসি। তো এই ছিল আমার 16 এপ্রিলের টাইম স্পেন্ডের কাহিনী, 2023 16 এপ্রিল।